আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো কোরিয়ার জনপ্রিয় স্ট্রিট ফুড কর্নডগ, যেটাকে কোরিয়ান হটডগও বলা হয়ে থাকে। দেখতে অনেক আকর্ষণীয় আর খেতেও কিন্তু খুব মজার। ভেতরে চিজ অথবা সসেজের পুর থাকে আর বাইরের আবরণটা খুবই ক্রিস্পি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। চলুন শুরু করা যাক। শুরু করছি একটা ব্যাটার বানানো দিয়ে। তার জন্য একটা বাটিতে এক কাপ ময়দার সঙ্গে নিয়ে নিচ্ছি আধা চা চামচ লবণ, সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। এরপরে 2 চা চামচ দিতে হবে বেকিং পাউডার, অবশ্যই বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা নয়, এবং 2 চা চামচ 1 কাপ ময়দার জন্য। সব কিছু ভালো করে মিশিয়ে নেয়ার পর এর মধ্যে মাঝারি সাইজের একটা ডিম এবং 1/4 কাপ দিয়ে দিচ্ছি দুধ। ঠান্ডা দুধ বা ফ্রিজে রাখা দুধ দিয়ে এটা বানাতে হবে, গরম দিবেন না। তারপরে সব কিছু একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিলে আমাদের ব্যাটারটা রেডি হয়ে যাবে। খুব ভারী আঠালো একটা ব্যাটার হতে হবে। পরিমাপটা ঠিক রাখলে প্রথমবারে আপনার ব্যাটারটা একদম পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু বেশ ভারী, উঁচু থেকে ধরলে এটা কিন্তু এক নাগারে না পড়ে ছিঁড়ে ছিঁড়ে পড়ছে, মানে বেশ ভারী। আর এটাই হচ্ছে পারফেক্ট ব্যাটার। ফ্যাটা হয়ে গেলে এটাকে এরকম একটা গ্লাস বা লম্বা কিছুর মধ্যে ঢেলে নিতে হবে, তাহলে আমাদের পরে কোট করতে সুবিধা হবে। কর্নডগ বানাতে এছাড়া আমাদের আরও লাগবে সসেস এবং চিজ। আমি এখানে চিকেন সসেস এবং মোজারেলা চিজ স্টিক নিয়েছি, সেই সঙ্গে এটাকে গাঁথার জন্য কিছু শাশলিকের কাঠি নিয়েছি, যেগুলোকে আমি 20 মিনিট ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে ভাজার সময় এগুলো পুড়ে যাবে না। এখন এগুলোকে এই কাঠির সঙ্গে গেঁথে নিতে হবে, ঠিক যেভাবে আমরা পপসিকল রেডি করি। চিজের স্টিকটা যতখানি লম্বা সেই মাপে আমি সসেসটা কেটে নিচ্ছি, তাহলে সবগুলো একই সাইজের হবে, দেখতে সুন্দর লাগবে। এখন এই কর্নডগ কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে, কোনোটার মধ্যে শুধু চিজ থাকে, কোনোটার মধ্যে বা শুধুই সসেস থাকে, কোনোটার মধ্যে চিজ আর সসেস দিয়ে মেশানো থাকে। তো আপনার পছন্দ মতো ওয়েতে আপনি এগুলোকে রেডি করে নিতে পারেন। আর যদি চিজ সসেস কোনোটায় পছন্দ না হয়, তাহলে নিজের পছন্দ মতো ভেতরে কোনো কাবাব দিয়েও কিন্তু একই পদ্ধতিতে নিজের ভার্সনে কর্নডগ বানিয়ে নিতে পারেন। এরপর ইম্পর্ট্যান্ট হচ্ছে এগুলোর গায়ে একটু ময়দা দিয়ে কোট করে নেওয়া। আসল ব্যাপার হচ্ছে এগুলোকে ভেজা রাখা যাবে না, তাহলে আমরা যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা এর গায়ে ভালো মতো কোট হবে না। তাই এটাকে ড্রাই করার জন্য ওপর দিয়ে একটু ময়দা দিয়ে ভালোভাবে এভাবে গড়িয়ে নিতে হবে, তাহলে ব্যাটার দিয়ে সহজেই কোট করা যাবে। এখন কোটিংয়ের পালা। তার জন্য এক একটা স্টিক ধরে ওই গ্লাসের মধ্যে আস্তে আস্তে এভাবে ঢুকিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে ব্যাটারটা দিয়ে ভালো মতো কোট করে নিতে হবে। ব্যাটার যদি আপনার পাতলা হয় তাহলে এর গায়ে ভালো মতো কোট হবে না, আর কোট হলেও শেপটা ঠিক মতো আসবে না। তাই ব্যাটারটা ঘন করা খুবই জরুরি। আর ব্যাটার যদি আপনি আগে বানিয়ে রাখেন, বানাতে বানাতে একটু দেরি হয়ে যায়, তাহলে অবশ্যই এটাকে ফ্রিজে রাখবেন। ফ্রিজে রাখলে যেটা হবে, ব্যাটারটা ভারী থাকবে, তো সহজেই সুন্দর একটা শেপে কোট করে নেওয়া যাবে। আর ব্যাটার দিয়ে কোট করে নেওয়ার পর সঙ্গে সঙ্গে এটাকে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিতে হবে। আর এই জিনিসটাও একটু ট্রিকি, আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কোট করতে হবে। যেহেতু এর নিচে ব্যাটার থাকে, তাই ওটা চাইবে একটু থেতলে যেতে বা শেপটা খারাপ হয়ে যেতে। আপনাকে দ্রুততার সঙ্গে কিন্তু আলতো হাতে এটাকে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিতে হবে। সবশেষে চাইলে হাতের তালু দিয়ে আস্তে আস্তে এভাবে একটু চেপে দিতে পারেন, যাতে ব্রেড ক্রাম্বটা ভালোভাবে সেট হয়ে যায়। আর এর আগে থেকেই কিন্তু আপনাকে তেলটা রেডি রাখতে হবে, মিডিয়াম হাই আছে, আপনাকে তেলটা ভালো মতো গরম করে রাখতে হবে এবং তারপর এর মধ্যে কোট করে নেওয়া স্টিকগুলো ছেড়ে দিতে হবে। পারফেক্ট শেপে কর্নডগ ভাজার জন্য তেলটাকে অবশ্যই ভালো মতো গরম করে নিয়ে তারপরে এর মধ্যে দিতে হবে। অল্প আঁচে বা অল্প গরম তেলে ভাজলে কিন্তু ব্যাটারটা ফেটে যাবে ভাজার সময়, আর ভেতরে চিজটা বের হয়ে আসবে তেলের মধ্যে, তাছাড়া দেখতেও সুন্দর হবে না। তাই মিডিয়াম হাই আছে তেলটাকে ভালো মতো গরম করে আপনাকে সুন্দর সোনালি করে এটাকে ভেজে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না এগুলো ভাজতে, এক একটা ব্যাচ ভাজতে আপনার 3 থেকে 3.5 মিনিটের মতো সময় লাগবে। কোরিয়ান কর্নডগের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে গরম গরম কর্নডগের উপর দিয়ে একটু চিনি ছড়িয়ে দেওয়া হয়।
এটা অপশনাল, আপনার যদি ভালো না লাগে তাহলে এটা স্কিপ করতে পারেন। তবে হালকা গরম থাকা অবস্থায় এর উপরে চিনি ছড়িয়ে দিলে চিনিটা এর গায়ে সুন্দরভাবে সেটে যাবে আর খেতেও কিন্তু ভীষণ মজার লাগে। অথবা আপনি চাইলে ওপর দিয়ে ক্যাচআপ, মাস্টার্ড সস বা মায়োনিজ দিয়েও কিন্তু খেতে পারেন, যেভাবে আপনার পছন্দ। বাসায় বাচ্চারা থাকলে এগুলো বানিয়ে দিয়ে দেখবেন, খুব পছন্দ করে খাবে। রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।